আচ্ছা আপনারা কি বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? খুব মজার মানুষ না ভাই? দাড়িগুলো সব মেহেদি দিয়ে রঙিন করা, এত মজার ওয়াজ করলে শুনলে মনটা জুড়ায় যায়, ঠিক কিনা? সেই দিন আচ্ছা আসছিল, উনি আসবে, উনি তো উত্তরবঙ্গেরই মানুষ, আমিও তো উত্তরবঙ্গের মানুষ, ঠিক কিনা বল? তো সেই দিন মাহফিল থেকে আই ওয়াজ গোয়িং ব্যাক টু দ্য হোম, রাত বাজে কয়টা, দুইটা, হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে মানে ইউটিউবে ঢুকছি, ইউটিউবে ঢুকে ওনার একটা ওয়াজ আসছে, লেখা আছে ঘুষখোর কনফার্ম জান্নাতে, ঘুষখোর। আমি বললাম কি রে ঘুষখোর কনফার্ম জান্নাতি, মানে হোয়াট ইজ দিস? ওয়াজ করলাম যে আসলে কি কয় হুজুর দেখি। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতা আমার হাতে, সমস্ত প্রশংসা আমার জন্য, আর তিনি যাই চান তাই করতে পারেন, তিনি কে? যা চান, হোয়াট এভার হি ওয়ান্টস, হি ইজ কেপেবল অফ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, যা চায় তাই করতে পারে, যারে চায় তারে সম্মান দেয়, যারে চায় তারে লাঠি দিয়ে নামিয়ে দেয়, তিনি কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক ও আমার রব, লাঞ্ছিত করার মালিক ও আমার রব, আওয়াজ দিয়ে বলেন সে রব কে? এই রব কে আপনারা সবাই, তিনি যে দেখছেন আমাদের সবাইকে, এটা কি বিশ্বাস হয়? এই যে সামিয়ানা দেওয়া আছে, তবুও কি রব দেখতে পাচ্ছে? পাচ্ছে না, পাচ্ছে না? এখন তো ভাই ফেব্রুয়ারি মাস, এখন তো ঠান্ডা চলে গিয়েছে, আমরা যারা এই যে আমার এইটা কি ভাই কথা কন রাজবাড়ির ভাইয়া, যারা চশমিশ আছেন এখানে, দেখবেন যখন শীতকালে কুয়াশা পড়ে, ফজরের নামাজ সময় বের হই, কুয়াশা যখন চশমায় পড়ে ভাই, চোদ্দ গোষ্ঠী আন্ধার, কিছু আর দেখা যায় না। তখন আমি ভাবলাম যে আল্লাহু আকবার, আমার চোখে চশমা দিয়েও দেখি না, কুয়াশা আসলে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন ইয়ারা তাবিবান নামলাতা সাউদা আলা সখরতি সামবা, এক বিশাল অন্ধকার অমাবস্যার রাত, অন্ধকার অমাবস্যার রাতে বিশাল বড় একটা কালো পাহাড়, কালো পাহাড়ের ছোট্ট একটা কালো পাথর, কালো পাথরের উপর ছোট্ট একটা কালো পিঁপড়া, চারটা অন্ধকার কিন্তু একসঙ্গে হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন এই বিশাল অন্ধকার অমাবস্যার রাতে কালো পাহাড়ের উপরে ছোট্ট একটা পাথরের উপরে ছোট্ট একটা কালো পিঁপড়া যখন হেঁটে যায়, আমি আরশে আজিম থেকে সেই পিঁপড়াকে দেখি, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট, বরং অমাবস্যার অন্ধকার রাতে কালো পাহাড়ে কালো পাথরের উপরে ছোট্ট একটা কালো পিঁপড়া হেঁটে যাওয়ার দ্বারা তার ছোট্ট ছোট্ট পায়ে যে দাগটা পাথরে পড়ে, ওই দাগটা আমি আরশে আজিম থেকে সব দেখতে পাই। হোয়াট এ পাওয়ার ম্যান, এই ক্ষমতা একজনের হাতেই, তিনি কে? আচ্ছা বলেন তো বাংলাদেশে সুদ ঘুষ তো নাই? আরে নাই সোনার বাংলাদেশ, যে এই সোনার বাংলাদেশ চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে, টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, ওপরেও ঘুষ, বাথরুমের ভেতরেও ঘুষ লুকানো থাকে, গ্যাস না নাই বলেন বলেন বলেন। সেদিন কোন এক মাহফিলে গেছি, আমারে রুমে সাইডে নিয়ে গেছে কোনো একজন লোক, নাম বলবো না, এলাকার নামও বলবো না, কারণ মিডিয়া সব বসে আছে আজকে, পরে নাম সহ দিয়ে দিয়ে পরে আমারে কল দিয়ে বলো হুজুর, তাই না, পরে দেখছি তোমাকে, দাঁড়াও, তো নাম বলছি না, উনি আমাকে বললো যে হুজুর এখানে ঘুষের বিরুদ্ধে দরকার নাই, এগুলো তো বোঝেন তো আসলে, এগুলো তো আসলে হাদিয়া টাইপের, দরকার নাই এগুলো, অস কইরেন না। আমি বললাম খালি মাইকটা আজকে হাতে পাই, তোরে কি করতে হয় আমি দেখতেছি, হক কথা বলবো আর তুমি বাধা দিবা, আর আমি মুসলিম ঘরের সন্তান হয়ে সহ্য করব, এটা কষ্টিন কালও সম্ভব হতে পারে না। অফিসাররা আজকে ঘুষ খায় হাদিয়া, ইটস লাইক এ হাদিয়া গিফট, আছে না? আচ্ছা আপনারা কি বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? খুব মজার মানুষ না ভাই? দাড়িগুলো সব মেহেদি দিয়ে রঙিন করা, এত মজার ওয়াজ করলে শুনলে মনটা জুড়ায় যায়, ঠিক কিনা? সেই দিন আচ্ছা আসছিল, উনি আসবে, উনি তো উত্তরবঙ্গেরই মানুষ, আমিও তো উত্তরবঙ্গের মানুষ, ঠিক কিনা বল? তো সেই দিন
মাহফিল থেকে আই ওয়াজ গোয়িং ব্যাক টু দ্য হোম, রাত বাজে কয়টা, দুইটা, হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে মানে ইউটিউবে ঢুকছি, ইউটিউবে ঢুকে ওনার একটা ওয়াজ আসছে, লেখা আছে ঘুষখোর কনফার্ম জান্নাতে, ঘুষখোর। আমি বললাম কি রে ঘুষখোর কনফার্ম জান্নাতি, মানে হোয়াট ইজ দিস? ওয়াজ করলাম যে আসলে কি কয় হুজুর দেখি, দেখলাম যে হুজুর ওয়াজ করতেছে যে এক বড় অফিসার সাহেব তার কি বলে অফিসের সামনে বসে হাত গুছায় টুছায় অজু করছে, আসরের নামাজ পড়বে। কিসের নামাজ? রাজবাড়ির ভাইরা কিসের নামাজ? যেই মাসে অজু করছে মাসটার নাম হচ্ছে রমাজান, মাসটার নাম কি? এমনি হাত টাত গুছায় মোটামুটি অজু কমপ্লিট হয়ে যাচ্ছে, হঠাৎ করে দূর থেকে দেখে কোনো একজন ছেলে হাতে একটা বিশাল বড় ব্যাগ নিয়ে আসতেছে ঢ্যাং 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 করে। তো অফিসার বলছে কে রে এটা, দূর থেকে চেনা যায় না, কাছে আসে দেখছি এটা তো আমার সহকারী, আমার কর্মী। এই কি রে তোর হাতে এটা কি? স্যার মাল নিয়ে আসছি। কি নিয়ে আসছি রে ভাই? এই মাল মানে মাল মানে মাল মানে ঘুষের টাকা, ঠিক কিনা? তো অফিসার সাহেব যে কনফার্ম জান্নাতি এটা কেমনে আমি এখন বলতেছি। অফিসার সাহেব বলছে বেদব বেদব কোথাকা, রমজান মাস, আসরের নামাজ পড়ব, ওযু করছি, এলো ঘুষের টাকা হাত দিয়ে ধরা যায় টেবিলে ঢুকাইতে পাকলাম। অফিসার সাহেব আপনি যে কনফার্ম জান্নাতি আমার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যে বাটপাড়ি করলেন এটা কেউ না দেখলেও দেখেছে একজন, তিনি কে? মুলক মানে হচ্ছে ক্ষমতা, রবের ক্ষমতায় শুধু বিশ্বাস করলেই হবে না, আমাকে কেউ না দেখলেও কেউ না শুনলেও দেখছে একজন, শুনছে একজন, তিনি কে? অতএব যার হৃদয়ে এই ভয় থাকবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, সে কি কখনো ঘুষ খাইতে পারবে, সুদ খাইতে পারবে? আল্লাহ সবাইকে রবের ক্ষমতায় বিশ্বাস করার তৌফিক দান করুক, পড়না আমিন। তবে আর একটা কথা বলে আমি সেকেন্ড আয়াত পড়তে চাই, সেটা হচ্ছে যদি আপনারা ভয় না পান তাহলে বলা যাবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আর শোনেন একটা কথা, হক কথা আমার পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক, হক কথা তো হক কথাই। আজকাল অফিসাররা ঘুষ খায় না শুধু, আজকাল হুজুররাও ঘুষ খায়।